আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি রুম টাইলস করতে কত টাকা লাগে। আমাদের অনেকে বলে থাকে যে একটি রুম টাইলস করব কত টাকা লাগবে, তার মানে একটা বাড়িতে তিনটা বা দুইটা রুম থাকে, সেক্ষেত্রে এক রুমের জন্য কত টাকা টাইলস লাগবে এবং কত টাকা ওই টাইলসের মজুরি লাগবে, সব মিলে একটি রুম টাইলস করতে কত টাকা লাগে এইটার হিসাব দিব। কারণ আমরা অনেকে চাই যে বাসায় দুইটা বা তিনটা রুম থাকলে একটি রুম অন্তত টাইলস এর হোক, বা সবগুলো যদি করতে চান সেটা আপনার ইচ্ছা। তো প্রথমে দেখি আমরা এখন একটা যে 12x11 যে রুম গুলো দেখছেন, 12 ফিট বাই 11 ফিট, এই রুমে টাইলস করতে কয় টাকা লাগে এইটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা প্রথমে এই জায়গায় কতটুকু টাইলস লাগবে এটা হিসাব করে ফেলি। এটা হিসাব করার জন্য আমরা প্রথমে এই যে দেখছেন আমরা এখন 12 এবং 11টা একটা গুণ করবো, 11 গুণ 12। আচ্ছা, এইটকে ইজ ইকুয়াল টু করে ফেলি, 11 গুণ 12 যদি দিই তো এটা আমরা যদি এখন করি ক্যালকুলেশন, 11 গুণ 12 132। মানে আমার এই যে রুমটা দেখছেন এই রুমটা টাইলস করতে 132 স্কোয়ার ফিট টাইলস এর প্রয়োজন। তো আমরা টাইলস এর রেটটা সবাই হয়তো জানা নেই, তো আমি আমি কয়েকটা টাইলস এর রেটের ধারণা আপনাদেরকে দিয়ে দিতে পারি। যেমন যদি 24 ইঞ্চি টাইলস করেন, অথবা 2 ফিট বাই 2 ফিট টাইলস, বা আমি এখানে যেহেতু ফিটে দিছি আমি 2 ফিট 2 ফিটে আপনাদের দেখাই, 2 ফিট 2 ফিট, এই 2 ফিট 2 ফিট যদি টাইলস লাগান সেক্ষেত্রে আপনার এই টাইলসগুলো বাংলাদেশের টাইলসগুলো 80, 85, 90 এর ভিতরে থাকবে। আমরা যদি 85 টাকা করে ধরি, 85 টাকা, আর যদি আপনি 1 ফিট বাই 1, এখানে আমরা আরেকটা দেই 1 ফিট বাই 1 ফিট, মানে 12 ইঞ্চি, 16 ইঞ্চি টাইলস লাগান, 16 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি, এই ক্ষেত্রে এই টাইলসটাও কিন্তু দেখতে খারাপ লাগে না, আপনি লাগাইতে পারেন। এই টাইলসটা আপনি 60 টাকার ভিতরে পেয়ে যাবেন, 50 থেকে 60 বা 65 টাকার ভিতরে পেয়ে যাবে। এটা 65 টাকা বললাম আমরা, আচ্ছা 65 টাকা, এটা 60 টাকায় ধরি, কারণ 60 টাকা ডাউনও আছে। আপনি 60 টাকায় যদি পান সেক্ষেত্রে আপনি দেখুন 2 ফিট 2 ফিট যদি লাগান স্কোয়ার ফিটে আপনি টাইলসের দাম 85, আর এবং এই টাইলস লাগাইতে আমি স্কোয়ার ফিটে 15 টাকা করে ধরি, স্কোয়ার ফিটে 15 টাকা, তাহলে এর সাথে যোগ করলাম 15 টাকা ইকুয়াল টু 85 আর 15, 100 টাকা স্কোয়ার ফিট প্রতি 100 টাকা করে আপনার খরচ হবে। আর এইটাও টাইলস লাগাইতে 15 টাকা ধরি, ইজিকাল টু আপনার 75 টাকা। তো আমরা যদি এই একটা রুম 12x11 রুমে টাইলস করতে চাই, তাহলে স্কোয়ার ফিটে আমরা যদি 16 ইঞ্চি টাইলস লাগাইতে চাই সেক্ষেত্রে 75 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর যদি আপনি 2 ফিট 2 ফিট লাগান সেক্ষেত্রে খরচ হবে 100 টাকা স্কোয়ার ফিট। সো আমরা যদি এখন 132 2 ফিট 2 ফিটের হিসাব করি, গুণ 100 টাকা করে যদি দিই, সেক্ষেত্রে আমাদের আসছে 1,320, 13,200 টাকা। এবং যদি আপনি 75 টাকা করে হিসাব করেন, 132 গুণ 75 টাকা, সেই ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে 132 গুণ 75, অর্থাৎ 9,900 টাকা। তো পুটিং করার জন্য একটা খরচ আছে, পুটিং করার জন্য আপনার মালামালের পরিমাণ খুবই কম লাগে, 300 টাকা থেকে 500 টাকার মালামাল দিলে আপনার যেহেতু একটা ছোট পুটিং করবেন 500 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি সব মিলে 1,200 টাকা আমি ধরতে পারি পুটিং, এর জন্য পুটিং করলাম 1,200 টাকা মালামাল সহ। এটাও পুটিং করতে আরো একটু কম খরচ হবে, কারণ
বড় টাইলসে পুটিংয়ের পরিমাণ কম লাগে 1000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি যদি দুই ফিটের টাইলস লাগান, 13,200 টাকা খরচ হচ্ছে, এখানে 14,200 টাকা, এটাই আপনার খরচ আসবে টোটাল। মানে একটা রুম টাইলস করতে 14,200 টাকা খরচ হবে, দুইটা রুম 28,400 টাকা, এই সেম রুম যদি এই দুইটাই করেন সেই ক্ষেত্রে। এবং যদি আপনি 16 ইঞ্চি বা 16 ইঞ্চি এইটা করে থাকেন, সেক্ষেত্রে আপনার 9,900 প্লাস 1200, আপনি যদি এর সাথে যোগ দেন 1200 টাকা, তাহলে 11,100 টাকা আপনার খরচ হবে। সরি, এটা যদি আমি ইকুয়াল টু করি, 11,100 টাকা এটা আপনার খরচ হবে। সো 14,000 এবং এখানে 11,000 টাকা, জাস্ট মাত্র আপনি টাইলসের ব্যবধান 2 ইঞ্চি আর 16 ইঞ্চি 16 ইঞ্চি, আর এটা 2 ইঞ্চি মানে 24 ইঞ্চি 24 ইঞ্চি 24 ইঞ্চি আমি এখানে লিখে দিই, তো আপনি বুঝতে পারছেন যে এই ধরনের একটা রুমে টাইলস করতে কত টাকা খরচ হবে। তো এইভাবে আপনি এই হিসাবটা দেখে আপনার রুমের হিসাব করে ফেলতে পারেন, কারণ আপনার রুম এখানে 12 ফিট বাই 12 ফিট না হয় 10 ফিট বাই 10 ফিট হইতে পারে। এটা আপনি জাস্ট স্টেপ দিয়ে মাপ দিবেন, এইদিকে কত আছে এবং এইদিকে কত আছে, গুণ দিবেন, গুণ দিয়ে আমি যেই নিয়মে এখানে আপনাকে দেখালাম এই নিয়মে আপনার খরচটা বের করে ফেলতে পারবেন। তো বের করে আপনি যে কোনো সময় চাইলে আপনি যে কোনো একটি টাইলস কন্ট্রাক্টরের সাথে কথা বলে আপনি আপনার রুমগুলো টাইলস করে নিতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। নেক্সট টাইম অন্যান্য যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আমার সাথে কল করবেন। আসসালামু আলাইকুম।